প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয় কারণ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে পর্যন্ত কিন্তু তোমাদের লজিক পেপারে প্রায় প্রত্যেকটি অধ্যায়ই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষত তোমরা যারা নর্থ বেঙ্গল থেকে বারবার আমাদের জানাচ্ছ যে লজিক পেপার আলোচনা করার জন্য, তোমাদের উদ্দেশ্যে শুরুতেই একটা কথা বলবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হও। জয়েন হওয়ার সাথে সাথে গ্রুপ অ্যাডমিনকে মেসেজ করো, গ্রুপ অ্যাডমিন ডিরেক্ট তোমাদেরকে ফিলোজফির 59 ক্লাস আছে, অর্থাৎ 59টা ক্লাস আছে, এই 59টা ক্লাস তোমাদের কাছে পৌঁছে দেবে। তো চলো, আজকের প্রথম যে আলোচনার বিষয় সেই আলোচনার বিষয় হচ্ছে আমাদের কারণ, অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে কারণ। এখন দেখো, দুটি ঘটনা পরপর ঘটতে থাকে। যেমন পরপর আমরা দুটি ঘটনা ঘটতে দেখি, কখনো মেঘ করে এবং বৃষ্টি হয়। মেঘ আর বৃষ্টি, এই দুটি ঘটনাকে পরপর ঘটতে দেখে যার জন্য কোনো কিছু ঘটে তাকে আমরা কারণ বলি, এবং যা কিছু ঘটে তাকে আমরা কার্য বলি। যেমন ধরো, দুটি ঘটনা, মেঘ আর বৃষ্টি, এই যে দুটি ঘটনা, এই দুটি ঘটনার মধ্যে যার জন্য কোনো কিছু ঘটে, বৃষ্টি ঘটছে, কার জন্য ঘটছে? মেঘের জন্য ঘটছে। সেই জন্য মেঘ হচ্ছে কারণ, এবং যা কিছু ঘটে অর্থাৎ বৃষ্টিটা ঘটছে, সেই জন্য বৃষ্টি হলো কার্য। তাহলে প্রথমেই তোমরা বুঝতে পারলে, কারণ আর কার্য দুটি ঘটনা, যার জন্য কোনো কিছু ঘটে তাকে আমরা বলছি কারণ, এবং যা কিছু ঘটে তাকে বলা হয় কার্য। এখন এই কার্যকারণ সম্বন্ধে প্রথমেই কিছু বক্তব্য আছে, যেমন দার্শনিক মিল। দার্শনিক মিল বললেন, কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত অব্যবহিত পূর্বগামী ঘটনা। তাহলে শুরুতেই একটা প্রশ্ন, দার্শনিক মিল কি বলছেন? দার্শনিক মিল বলছেন কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা। অধ্যাপক কার্ভেদ রিড কারণের লক্ষণের কথা বলতে গিয়ে কারণের দু রকম লক্ষণের কথা বলেছেন, একটি গুণগত লক্ষণ, একটি পরিমাণগত লক্ষণ। অধ্যাপক কার্ভেদ রিড তিনি কারণের লক্ষণের কথা বলতে গিয়ে দু রকম লক্ষণের কথা বলেছেন, একটি গুণগত লক্ষণ, একটি পরিমাণগত লক্ষণ। তিনি বললেন, গুণগত দিক থেকে কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত অব্যবহিত পূর্বগামী ঘটনা, এবং পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান সমান, অর্থাৎ সমপরিমাণ। অধ্যাপক কার্ভেদ রিড কারণের গুণগত লক্ষণ প্রসঙ্গে ছটি লক্ষণের কথা বলেছেন। প্রথমত, কারণ হলো একটি বাস্তব ঘটনা, অর্থাৎ আমরা তাকেই কারণ বলবো যার বাস্তব অস্তিত্ব থাকবে। দ্বিতীয়ত, কারণ হলো একটি সাপেক্ষ পদ, মানে অর্থযুক্ত পদ। তৃতীয়ত, কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা, কারণ হবে কার্যের ঠিক আগের ঘটনা। চতুর্থত, কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা, কারণ কার্যের সর্বদাই আগে থাকবে। এবং পাঁচ নম্বর, কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা, আমরা তাকেই কারণ বলবো যা কার্যের, কার্য ঘটার পিছনে কোনো শর্ত কাজ করে না বা কোনো শর্তের দাবি রাখে না। যেমন ধরো, তোমরা প্রত্যেকে জানো যে দিনের পর রাত্রি আসে, এ থেকে তোমরা সিদ্ধান্ত করছো দিন হলো রাত্রি কারণ, কিন্তু এর পিছনে একটা পূর্বশর্ত কাজ করছে। কী পূর্বশর্ত কাজ করছে? দিন ও রাত্রির পিছনে যে পূর্বশর্ত কাজ করছে সেটি হলো পৃথিবীর আহ্নিক গতি। এক্ষেত্রে দিনকে আমরা রাত্রি কারণ বলতে পারি না, আর কারণ হলো কার্যের অব্যবহিত নিয়ত পূর্বগামী ঘটনা। এছাড়াও আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান সমান, অর্থাৎ সমপরিমাণ। কারণের পরিমাণগত লক্ষণ দুটি নীতির উপর প্রতিষ্ঠিত, একটি জড়সত্তার নিত্যতা নীতি আর একটি হচ্ছে শক্তির নিত্যতা নীতি। কারণের পরিমাণগত লক্ষণ দুটি নীতির উপর প্রতিষ্ঠিত, একটি জড়সত্তার নিত্যতা নীতি আর একটি শক্তির নিত্যতা নীতি। জড়সত্তার নিত্যতা নীতি অনুসারে বলা হয়, জগতে যে পরিমাণ জড়শক্তি আছে তার হ্রাস বা বৃদ্ধি হয় না, যা হয় শুধুই রূপান্তর। আর শক্তির নিত্যতা নীতি সম্পর্কে বলা হয়, জগতে যে পরিমাণ শক্তি আছে তার হ্রাস বা বৃদ্ধি হয় না, যা হয় সেটা শুধুই রূপান্তর। এবার প্রশ্ন, এই কারণ আর শর্ত, শর্ত কী? দেখো, শর্ত হলো এমন এক কারণের অপরিহার্য অংশ যা উপস্থিত থেকে বা অনুপস্থিত থেকে কার্য ঘটায়। শর্ত হলো কারণের একটা অপরিহার্য অংশ যা উপস্থিত থেকে বা অনুপস্থিত থেকে কার্য ঘটায়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে হবে। ধরো, একটা মাটির ঘর বা বাঁশের বেড়া দেওয়া একটা দরমার ঘর বা বাঁশের বেড়ার একটা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এর পিছনে সদর্থক শর্ত কোনগুলি? কাছে একটা উনন ছিল, দাহ্য পদার্থ ছিল, আগুন লেগে গিয়েছিল, তার ফলে ওই ঘরটি ভস্মীভূত হলো। আর এর নঙ্গর্থক শর্ত কী?
কাছাকাছি লোকজন ছিল না, সময় মতো মানুষ আসেনি, এই সব ঘটনাকে অবলম্বন করে এই দেখা গেছে এই কার্যটি ঘটেছে। সেই জন্য এটি হচ্ছে নঙ্গর্থক শর্ত, অর্থাৎ শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত থেকে বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায়। মিল বললেন কারণ হলো সদর্থক এবং নঙ্গর্থক শর্তের সমষ্টি। অবশ্য পরবর্তী ক্ষেত্রে দর্শন আর বিজ্ঞানে শর্তকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়। কী কী? একটি আবশ্যিক শর্ত, একটি পর্যাপ্ত শর্ত, আর একটি হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক শর্ত, যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, কিন্তু প্রথমটি ঘটলে দ্বিতীয়টি না ঘটতেও পারে, তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক শর্ত বলে। যেমন মেঘ আর বৃষ্টি দুটি ঘটনা, মেঘ না করলে বৃষ্টি হয় না, কিন্তু মেঘ করলে বৃষ্টি না হতেও পারে, এক্ষেত্রে মেঘ হলো বৃষ্টির আবশ্যিক শর্ত। পর্যাপ্ত শর্ত, যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে, কিন্তু প্রথমটি না ঘটলেই না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে। দুটি ঘটনা যখন এমনভাবে থাকে যে এদের প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে, কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে, এক্ষেত্রে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত শর্ত বলে। যেমন ধরো বিষপান করলে মৃত্যু হবেই, কিন্তু বিষপান না করলেও মৃত্যু হতে পারে। এবার একটা ভাগ আছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দুটি ঘটনা যখন এমনভাবে থাকে যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে, তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করলে ধোঁয়া সৃষ্টি হয়, আর অগ্নিসংযোগ না করলে ধোঁয়া সৃষ্টি হয় না, এটি হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ। তাহলে বুঝতে পারলে দর্শনে আর বিজ্ঞানে কারণকে কিন্তু শর্তকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই ভাবনার উপর ডিপেন্ড করে কারণ সম্পর্কে দুটি মতবাদ এসেছে, একটির নাম হচ্ছে এক কারণবাদ, আর একটির নাম হলো বহু কারণবাদ। দর্শন আর বিজ্ঞানের এই যে ভাবনা বা এই যে শর্তের ভাবনা, এটাকে অবলম্বন করে কারণকে দুটি ভাগে ভাগ করেছে, এক কারণবাদ আর বহু কারণবাদ। এক কারণবাদ অনুসারে বলা হচ্ছে একটি কার্যের একটিই কারণ থাকবে, তাকে আমরা বলছি এক কারণবাদ। যেমন এই এরা বলছেন আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে, পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কারণকে গ্রহণ করেছেন। যেমন দার্শনিক ইউয়িং, দার্শনিক কপি, এরা হলেন এক কারণবাদী দার্শনিক। আর বহু কারণবাদ অনুসারে বলা হচ্ছে একটি কার্যের একাধিক কারণ থাকবে, এই মতবাদের সমর্থক হলেন দার্শনিক মিল। অর্থাৎ যে মতবাদ অনুসারে বলা হচ্ছে একটি কার্যের একাধিক কারণ থাকবে, তাকে বলা হচ্ছে বহু কারণবাদ। এই বহু কারণবাদের সমর্থক হলেন দার্শনিক মিল। দার্শনিক মিল বলছেন যে একটি কার্যের পিছনে একাধিক কারণ থাকবে। যেমন ধরো বিষপান করলে মৃত্যু হবেই, বাট এই মৃত্যুর পিছনে বিষপান ছাড়াও অনেক কারণ আছে। তোমাকে গুলি করে কেউ মেরে যেতে পারে, তুমি দুর্ঘটনায় মারা যেতে পারো, স্বাভাবিকভাবে রোগগ্রস্ত হয়ে মারা যেতে পারো। অর্থাৎ তোমার এই যে মৃত্যু, এই মৃত্যুর পিছনে একাধিক কারণ থাকতে পারে, সেই জন্য এটাকে আমরা বহু কারণবাদ বলছি। অর্থাৎ এই যে টোটাল আলোচনা আজকের এপিসোডে, যে আলোচনায় তোমরা কিন্তু প্রথম থেকেই বুঝতে পারছো কী কী পেলে, প্রথমত কারণ কাকে বলে, দ্বিতীয়ত কারণ প্রসঙ্গে মিল কারণের কী সংজ্ঞা দিয়েছেন, অধ্যাপক কার্ভেদ রিড কারণের কটি লক্ষণের কথা বলেছেন, গুণগতভাবে কারণ কী, পরিমাণগতভাবে কারণ কী, জড়সত্তার নিত্যতা নীতি বলতে কী বোঝো, শক্তির নিত্যতা নীতি বলতে কী বোঝো, শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কী কী, আবশ্যিক শর্ত কাকে বলে, পর্যাপ্ত শর্ত কাকে বলে, আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, এছাড়াও কারণ সম্পর্কে কটি মতবাদ আছে, একটি এক কারণবাদ, একটি বহু কারণবাদ, এক কারণবাদ কাকে বলে, বহু কারণবাদ কাকে বলে, এই বিষয়ে কিন্তু এই যে এক কারণবাদ কাকে বলে, বহু কারণবাদ কাকে বলে, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনাটা তোমরা পুরোটা পাচ্ছ। অর্থাৎ আজকের এপিসোডে কারণ সম্পর্কে একটি সাধারণ ধারণা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না, এমসিকিউ আর এসিকিউ পড়বে। শেষ মুহূর্তে আমি যে কোশ্চেনগুলো পড়লাম, এই কোশ্চেনগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজে বাড়িতে থেকে প্রিপারেশন শুরু করো, পড়তে শুরু করো। যদি আমাদের নোটস আর সাজেশন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ephoenix.org লগ ইন করো এবং প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করো। এছাড়াও যদি তোমাদের মক টেস্টের প্রয়োজন থাকে, অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে bpedu.co.in এ ফলো করো এবং প্রয়োজনীয় নোটস এবং সাজেশন এবং সরি এখানে প্রথম হচ্ছে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করো, বা মক টেস্ট সংগ্রহ, মক টেস্ট দিয়ে তোমরা যথাযথভাবে নিজেদেরকে উপযুক্ত করে তুলো। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হও। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।